লিবিয়ার রুপিয়া দাওয়া যে পাঠাইছি মনে আছে প্রশ্ন নেই কি এয়ারপোর্টে নামছি আমার পাসপোর্টটা ছিনতাই করে নিয়ে নিল কোকো কারেন্টার দ্বারা বাড়ি থেকে $100 নিয়ে গেছি ডলারটাও নিয়ে গেছি আচ্ছা নেওয়ার পরে আমি অসহায় একবারে অসহায় পাসপোর্টও নাই ডলারও নেই আমি কি করি তার মাধ্যমে ওই দালাল সবকিছু নেওয়ার পরে একটা চাকরি ছিল $7,000 বেতন পাই কায়দা কৌশলে একটু পাসপোর্ট ফটোকপি নিয়ে দুই বছর ওই জায়গায় কাটাই ইসলাম ধর্মের জায়গা মুসলমান এরাও আমি মুসলমান সবার সাথে তাল মিলে জড়িত থাকার পরে আমার খুব কড়া আপন করছে আদর করছে আমাকে কোনো বিপদ আপদে ফেলায়নি ওই দেশের লোক আচ্ছা তারপরে টাকার লোভে আমি ওই দেশ থেকে ত্যাগ করি লিবিয়া লিবিয়া যাওয়ার পরে আমাকে বিচার করেছে ওই দেশ থেকে কিছু টাকা দিয়ে পার হচ্ছি বর্ডার তারপরে আমাকে বিচার বলেছে যার কাছে নিচ্ছি সে বলল যে $3,00,000 টাকা দিয়ে এখান থেকে ছুটতে হবে নাহলে দেশের বাড়ি যাবার $3,00,000 সুবিধা করে নয়া আমাকে আমি ওখানে সাবার পাই তারপরে কাজকর্ম করলাম করার পরে এক বছর কাজ করছি সুবিধাটা শোধ করছি লেগে গেল যুদ্ধ 8 মাস কাজকর্ম নাই কি খাই আর কি না খাই কোনো কোনো দিন এক সন্ধ্যা কোনো কোনো দিন পানি এছাড়া খানা নাই এই অবস্থায় 3 বছর থাকার পরে দেশে চলে আসলাম আর শান্তি নাই যুদ্ধ শেষ হয়নি এখনো দেশে শান্তি নেই লাস্টে বাড়িতে আসলাম অসহায় আমার আপনজন তো আমার সাথে কথা বলেই না আত্মীয় স্বজন কেউ আমার আমাকে দেখতে পারে না 10 দিন থাকার পরে পলায়া ঢাকা গেছি কারো সাথে দেয়া সাক্ষাৎ না করে বন্ধুর কাছে 200 টাকা ধার নিয়ে ঢাকা যায় আর এক বন্ধু আপনার যায় ঢাকা ওখানে কাজকর্ম করে এই সংসারের হাল ধরছি ধরার পরে কেমনে কেমনে এই বিরাট অফিস থেকে আমার খোঁজ খবর নিয়েছে আমার ইউনিয়ন চেয়ারম্যান হেউ সহযোগিতা নাই নাই মেম্বারও নাই নাই গ্রামের সমাজও নেয় নি আমার খোঁজ খবর আমি বিরাট থেকে কেমনে আমার খোঁজ খবর নিয়েছে আমি নিজেও জানি না লাস্টে আমাকে ডাকলো আসলাম অফিসে কথাবার্তা বললাম বলার পরে এই তো তাদের সহযোগিতা এ পর্যন্ত অনেক দূরে গেছি দুইটা ব্যাঙ্গারি তারপরে আরো মিটিং শিপিং এ অনেকে কি আমরা যেভাবে দুঃখ কষ্ট করছি এগুলো দুঃখ কষ্ট সবার সাথে শেয়ার করি আর কি আমার মতো বিপদে জানে আর কেউ না পড়ে এই ইয়ার উপর ভিত্তি করে এ পর্যন্ত আমরা এই মিটিং চালিয়ে আসতেছি সরাসরি আমার মিটিং এ জড়িত রাখছে আমি এক সদস্য হিসেবে আছি এ পর্যন্ত আমি আমার ঘরও ছিল না বৃষ্টিতে ভিজি রাত্রে দিনে বৃষ্টিতে ভিজি ছাতি মরে দেয়া বসে থাকছি রাত্রে আল্লাহর রহমতে একটা ঘরও দেওয়ার মতো সমর্থ হয়েছে একটু ফ্যামিলি আছে দুইটা গরু আছে এ পর্যন্ত চলে আসতেছে এতটুকু সঞ্চয় আমার হয়েছে শেষ করছি আর বলার মতো ভুল থাক।